আমরা হয়তো সকলেই আমাদের যারা শত্রু বা আমাদের যারা অন্যায় করে বা ক্ষতি করে তাদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত থেকে বা লড়াই করেই যাচ্ছি। এর ফলে কি হচ্ছে দেখুন তো, নিজেরই এনার্জি, নিজেরই শক্তি খরচ হয়ে যাচ্ছে, নিজেরই মনোবল হারিয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, মানে কোথাও না কোথাও একটা স্ট্রেস তৈরি হয়ে যাচ্ছে, একটা একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। সব থেকে যেটা দরকার, নিজের দুর্বলতার সাথে লড়াই করে মজবুত হয়ে ওঠা। দুর্গুণ ও দুর্ভাবনা মানুষকে যতটা না ব্যতিব্যস্ত করে তোলে, ততটা হয়তো এই জগতের অন্য কিছু কোনো কিছুর পক্ষে হয়তো সম্ভব নয়। দুর্গুণরূপী শত্রু সারাক্ষণ মানুষের পিছনে লেগে থাকে, কিছুতেই তাকে শান্তিতে থাকতেই দেয় না। কথায় আছে, নিজের জ্ঞান ও অপরের সম্পত্তি চতুরের চোখে চতুর্গুণ আর মূর্খের চোখে শতগুণ দেখায়। বিশ্বব্যাপী এই ভ্রান্তিটিকে মহামায়ার কুহুক জালই বলা উচিত, যে প্রতিটি মানুষই নিজের বা নিজেকে সম্পূর্ণ নির্দোষ ও বুদ্ধিমান মনে করে। সে কখনো নিজের কোনো ত্রুটি দেখতেই পায় না, আর নিজের কোনো দোষও তার চোখে পড়ে না। এই একটি দুর্বলতা মানবজাতির প্রগতির পথে যে পরিমাণ বাধা সৃষ্টি করছে বা উন্নতির পথে যে পরিমাণ বাধা সৃষ্টি করছে, ততটা হয়তো সারা পৃথিবীর সমস্ত বাধা বিপত্তির একত্রিত প্রয়াসের মাধ্যমেও সম্ভব নয়। হয়তো আমরা এতটুকু সকলেই জানি, ছোট বড় সকলেই, যে সৃষ্টির সমস্ত প্রাণীদের তুলনায় অধিক বুদ্ধিমান রূপে পরিচিত মানুষ যখন ভাবে যে যা কিছু দোষ সে সব তো কেবল অন্যদের মধ্যেই রয়েছে, অতএব তাদেরকেই নিন্দা করা উচিত আর তাদেরকেই সংশোধন করা উচিত, আমি স্বয়ং যেহেতু সম্পূর্ণ নির্দোষ অতএব আমাকে সংশোধন করার কোনো প্রয়োজনই নেই, এই দৃষ্টিভঙ্গির ফলেই নিজেদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করা তো দূরের কথা, সেগুলির দিকে কখনো কেউ যদি ভুল করে ইঙ্গিত করে বসে তাতেই আমরা অপমানিত বোধ করি। যে ব্যক্তি অপরের দোষ ত্রুটি ধরিয়ে দেয় তাকে হিতৈষী ভেবে নিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার বদলে মানুষ তার উপর ক্রুদ্ধ হয়ে ওঠে, তাকে শত্রু ভেবে নেয় এবং অপমানিত বোধ করে, তখন কেবল এটুকুই বলা যায় যে সেই মানুষটি প্রকৃত উন্নতির পথে এক পাও এগোতে শেখেনি। নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দেবার দায়িত্ব একমাত্র মানুষের নিজের হাতেই থাকে। সমুচিত প্রচেষ্টার বিষয় বিস্মৃত হয়ে মানুষেরা আসুরিক প্রবৃত্তির পথে এগিয়ে চলেছে বলে আজ তাদের এত দুঃখ। আর এর হাত থেকে নিষ্কৃতি লাভের বা বাঁচার একটাই উপায়, সেটি হলো এই পতন উন্মুখ দুষ্প্রবৃত্তিগুলি পরিত্যাগ করে সদাচারী জীবনের মাধ্যমে সুখী ও সন্তুষ্ট থাকা। এটা হয়তো মুখে বলাটা যতটা না সোজা, করে দেখানোটা ততটাই কঠিন। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাইরের কোনো ব্যক্তি, পদার্থ এবং কারণগুলিতেই দোষ দেখতে পাই, কিন্তু একবারও নিজেদের দৃষ্টিভঙ্গির বিষয়ে কি ভাবি যে তাতেও কোনো দোষ নেই তো? আত্মনিরীক্ষণ এই জগতের সবচেয়ে কঠিন কাজ। নিজের দোষ ত্রুটি খুঁজে বার করা সমুদ্রের তলদেশে ডুব দিয়ে মুক্ত খুঁজে আনার চাইতেও নাকি অধিক দুষ্কর। নিজের দোষ ত্রুটি স্বীকার করে নেওয়া একমাত্র প্রকৃত সাহসী ব্যক্তির পক্ষেই নাকি সম্ভব, সেসবের সংশোধন করার প্রচেষ্টা কোনো বিরল যোদ্ধার পক্ষেই সম্ভব। এই কারণেই আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি পরদোষদোষী ও ছিদ্রানেশী হবার ফলে অপর প্রত্যেকটি মানুষকেই দোষী, নিন্দনীয়, ঘৃণিত এবং দুর্ভাবনাগ্রস্ত বলে ভেবে নেয়, এবং তারই পরিণামস্বরূপ সর্বত্র শুধু দুষ্টাচার ও শত্রুতাই দৃষ্টিগোচর হয়ে থাকে, হতাশা ও ব্যথার জালে আবদ্ধ হয়ে পড়তে হয়। তাহলে আসুন দেখা যাক যে কোন কোন দোষ, কোন কোন দুর্গুণ, দুষ্প্রবৃত্তি এবং দুর্ভাবনাগুলি আমাদের জীবনের উন্নতির পথে কীভাবে বাধা হয়ে দাঁড়ায়। এর মধ্যেই আমরা যদি দেখি, প্রথম হচ্ছে আমাদের অন্তরায় বা বাধা, দুর্বাসন। এই দুর্বাসন বিষয়টা কি চলুন একটু দেখে নিই। অত্যন্ত দুর্গুণী ব্যক্তিরাই দুর্বাসনে আসক্ত হয়। দুর্বাসন মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর। শুধু মদ, জুয়া, ব্যভিচার ইত্যাদি নয়, বরং আলস্য, প্রমাদ ইত্যাদিও দুর্বাসনের মধ্যেই পড়ে। আশা করি দুর্বাসন বিষয়টা বুঝতে পারলেন। তারপরে দ্বিতীয় যে আমাদের অন্তরায় বা বাধা বা দুর্গুণ, সেটা হচ্ছে আমাদের অহংকার ও লোভ। এটা আর কি ডিটেলসে বলবো, আশা করি সকলেই বুঝে গেছেন। তারপরে তৃতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে দম্ভ। এই দম্ভের উৎপত্তি হলেই মানুষের প্রগতি ও বিকাশের পথে অবরুদ্ধ হয়ে যায়। স্যার আইজ্যাক নিউটন তার মহত্বপূর্ণ গবেষণার ফলাফল দীর্ঘদিন অপ্রকাশিত রেখে দিয়েছিলেন। সুদীর্ঘ সময় অতিবাহিত হবার পর তিনি তার গবেষণালব্ধ বিষয়বস্তু একটি চিঠির মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করে দিলে তার কাছে চতুর্দিক থেকে অগণিত মানুষের অভিনন্দন ও প্রশংসা বার্তা আসতে শুরু করে। এতে তিনি দুঃখিত হয়ে বলেছিলেন, এবার আমার প্রসিদ্ধি যথেষ্ট বেড়ে যাবে ঠিকই, কিন্তু যে বিদ্যার জন্য আমি আমার সারা জীবন সমর্পণ করে দিয়েছি তার প্রগতির পথ অবরুদ্ধ হয়ে যাবে। দেখুন কত বড়, কত গভীরতার বিষয়। তারপরে যেটা বিষয় চতুর্থ নাম্বার, সেটি হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত চাহিদা। নিজের আকাঙ্ক্ষাগুলি কতটা উপযুক্ত ও যথার্থ সে বিষয়ে বিবেকসম্মত বিচার বিশ্লেষণ করা উচিত এবং ভেবে দেখা উচিত যে এগুলি কি সত্যিই আমাদের জীবনের সঠিক পথে নিয়ে যাবে নাকি পথভ্রষ্ট করবে।
আমাদের এই আকাঙ্ক্ষার আড়ালে কোনো প্রলোভন কাজ করছে কি না, কোনো সংকীর্ণ স্বার্থপরতা কাজ করছে কি না, তাও ভেবে দেখা দরকার। আকাঙ্ক্ষাগুলি যদি নিকৃষ্ট স্তরের হয় তাহলে তাদের অবিলম্বে ত্যাগ করাই বাঞ্ছনীয়। একমাত্র শ্রেষ্ঠতার পথে এগিয়ে দেওয়ার মতো আকাঙ্ক্ষাগুলি আমাদের শ্রেয়রূপে বিবেচ্য হতে পারে। তারপরেই যেটা বিষয় আসে, পাঁচ নম্বর যে আমাদের দুর্গুণ, সেটি হচ্ছে অসত্য। এই অসত্যকে পৃথিবীর সমস্ত ধর্ম, সম্প্রদায় এবং সমাজ ব্যবস্থায় নিন্দনীয় মনে করা হয়েছে। সব মহাপুরুষরাই অসত্যকে ত্যাগ করারই উপদেশ দিয়েছেন। তারপরে ষষ্ঠতম যে দুর্গুণটি, সেটি হচ্ছে ভয়ানক স্বার্থপরতা। সৃষ্টির প্রতিটি ক্রিয়াকলাপ পারস্পরিক আদান প্রদানের ভিত্তিতে সঞ্চালিত হয়ে থাকে। কিছু না কিছু ত্যাগ করার পরিবর্তে কিছু না কিছু লাভ করা যায়। ত্যাগের মাধ্যমে প্রাপ্তির এই নিয়মটি এতই সুনিশ্চিত যে একে কেউ যদি লঙ্ঘন করার বিষয়ে ভাবার মতো দুঃসাহস দেখায় তাহলে সে তার প্রগতি এবং পরিস্থিতি উভয় ক্ষেত্রেই সংকট ডেকে আনবে। স্বার্থপর ব্যক্তিরা সবার আগে চায় প্রত্যেকটি বস্তুই যেন তার নিজের হোক, তার উচিত অনুচিত যে কোনো উপায়ে অধিকাধিক সুবিধা সাধন একত্রিত করে এগুলোকে লাভ করতে চায়। এত কিছুর পরেও তারা অন্যান্য ব্যক্তিদের সাংসারিক সাধনের উপযোগ করতে দেখলে অসন্তুষ্ট হয়ে যায়, ঈর্ষা বোধ করে। তারপরেই সপ্তম যে আমাদের দুর্গুণটি, সেটি হচ্ছে আমাদের ঈর্ষা। এই ঈর্ষাপরায়ণ ব্যক্তির সবচেয়ে বড় পরিচয় হলো সে কখনো কারো সুখ শান্তি দেখতে পারে না, কারো উন্নতি সহ্য করতে পারে না, তাই অকারণে উন্নতিশীল মানুষের সমালোচনা করে, মিথ্যা দোষারোপ করে এবং তাদের কাজের অবমূল্যায়ন করার চেষ্টা করে। তারপরের অষ্টমতম যে আমাদের দুর্গুণটি, সেটি হচ্ছে অশ্লীলতা এবং কামুক প্রবৃত্তি। কামুক প্রবৃত্তি এবং অশ্লীলতার অর্থ কেবল প্রত্যক্ষরূপে শারীরিক সম্বন্ধ স্থাপন করাই নয়, বরং বিষয়ের প্রতি মানসিক আসক্তিকেও অত্যাধিক দূষিত বলে গণ্য করা হয়। নিরন্তর কামুকতার অশ্লীল চিন্তাভাবনায় মগ্ন থাকার ফলে মানুষের মানসিক শক্তি ও আত্মবল নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। শারীরিক দিক থেকে যে যতই শক্তিশালী ও আকর্ষণীয় ব্যক্তিত্ববান হোক না কেন, তার মধ্যে সর্বদা নৈতিকতা, সাহস, ধৈর্য ইত্যাদির অভাব থেকেই যাবে। ব্রহ্মচর্য এবং সংযম পালনের মাধ্যমে মানুষের ভেতর থেকে যে এক প্রকার বিদ্যুৎ শক্তি ও চৌম্বকত্ব উৎপন্ন হয়, এই ধরনের নিকৃষ্ট চিন্তাধারা এবং আচরণের ফলে সেগুলির স্খলন হতে থাকে। এই ধরনের দুর্বল ব্যক্তি কখনোই নিজের প্রতিজ্ঞায় দৃঢ় হতে পারে না এবং ধৈর্য সহকারে কোনো রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেও সক্ষম হয় না। তাদের মধ্যে সারাক্ষণ দুশ্চিন্তা, হতাশা, আশঙ্কা, অবিশ্বাসের ভাবনার উদয় হতে থাকে। এই বিকারগুলি মানুষের সর্বতোমুখী উন্নতির পথে সবচেয়ে বড় বাধা ও শত্রু হয়ে দাঁড়ায়। তারপরেই নবমতম যে দুর্গুণটি, সেটি হচ্ছে আমাদের উদ্বেগ অর্থাৎ অ্যাংজাইটি। পরমাত্মার কাছ থেকে মানুষ যা কিছু সম্পত্তি পেয়েছে তার মধ্যে মস্তিষ্কই সর্বাধিক মূল্যবান এবং মহত্বপূর্ণ। সমুচিত রূপে প্রয়োগ করা হলে এটি এক মহান সৃজন শক্তিরূপে প্রমাণিত হতে পারে। অন্তর্দ্বন্দ্ব, সন্দেহ, ভয়, কুবিচার, দুর্ভাবনা, আবেগ, মনোবিকার ইত্যাদির হাত থেকে একে সর্বদা রক্ষা করা উচিত। শরীর নয় বরং মস্তিষ্কই মানুষের বাস্তবিক শক্তি। সমীক্ষায় দেখা গেছে যে অসঙ্গত, অশিক্ষিত ও অবুঝ মনেই কথায় কথায় উত্তেজিত হয়ে পড়ে। আবেগমুক্ত হওয়ার জন্য মনকে বিবেকবান, ধৈর্যশীল ও সহিষ্ণু করে তোলা দরকার। জীবনে এগিয়ে চলার একমাত্র পথ হল যে কোনো পরিস্থিতিতে সহিষ্ণুতা অবলম্বন করে নিজের পথ তৈরি করে নেওয়া। তারপরেই দশমতম যে দুর্গুণটি, সেটি হচ্ছে শীঘ্রতা এবং উতলা হওয়া। ধৈর্য সহকারে সদাচরণের পথে চলতে থাকা এবং নিজের মধ্যে যা কিছু দুর্বলতা আছে তাদের এক এক করে নিবারণ করে যাওয়াই হলো একমাত্র সঠিক পদ্ধতি। উতলা হওয়া মানুষের এক স্বভাবগত দোষ। এই কারণে একটি উক্তি প্রচলিত আছে যে উতলা সে পাগলা। যে কোনো কাজেরই কোনো নির্দিষ্ট পদ্ধতি থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লোকেরা উতলা হয়ে পড়ার ফলে তাদের কাজের পরিমাণ উল্টো হয়ে যায়। বেশি তাড়াহুড়োর ফলে দেরি হয় এবং কাজের মধ্যে যথেষ্ট দস্তুটি থেকে যায়। ধৈর্যহীন ব্যক্তি সব কাজেতেই তাড়াহুড়ো করে। খাওয়াতে তাড়াহুড়ো, কোথাও যেতে হলে তাড়াহুড়ো, কথা বলতে গেলে তাড়াহুড়ো, সমস্ত ক্ষেত্রেই এই তাড়াহুড়ো করার স্বভাব তাদের সমস্ত কাজে বিপরীত ফল প্রদান করে। তাড়াহুড়ো আসলে দুর্বল মনেরই এক বিক্ষিপ্ত রূপ। তারপরের যে দুর্গুণটি, সেটি হচ্ছে পরছিদ্রান্বিষিতা, মানে পরের দোষ দেখা। তারপরের বারোতম যে দুর্গুণটি, সেটি হচ্ছে আত্মগ্লানি। এই আত্মগ্লানি মানুষের এক প্রকার মানসিক ভাবগ্রন্থি, যা জেনে বা অজান্তে ভুলবশত কিংবা অসাবধানতার বসে করা ফেলা পাপের জন্য অত্যধিক অনুতাপের কারণে সৃষ্টি হয়ে থাকে। তারপরের যেটা সবথেকে মানে কি বলবো ভয়ানক দুর্গুণ, সেটি হচ্ছে আমাদের ক্রোধ। ক্রোধ উপরোক্ত যাবতীয় দুর্গুণের শিরামণি। আমি যতগুলো বললাম তার থেকে যদি শিরামণি বলা যায় তাহলে এই ক্রোধ। ক্রোধের বশবর্তী হবার পর যা কিছু ঘটে তাকে ক্ষমাই বলা উচিত। ক্রোধের বশবর্তী হয়ে পড়লে চিন্তাভাবনার করার শক্তি ক্ষীণ হয়ে যায় এবং আবেশের বশবর্তী হয়ে অসংগত কাজের সূত্রপাত হতে দেখা দেয়। মারামারি, ঝগড়াঝাটি, খুনোখুনি, আত্মহত্যার মতো নৃশংস ঘটনাগুলি একমাত্র ক্রোধের আবেশেই ঘটে। ক্রোধ এক প্রকার ঝড়েরই সমান, যার কারণে
মানুষের বিবেক বুদ্ধি এবং বিচার বিবেচনার সামর্থ্য সব কিছুই নষ্ট হয়ে যায়। এটি এমনই এক স্বতঃস্ফূর্ত মনোবিকার যে এতে কোনোরকম চিন্তাভাবনা এবং সলা পরামর্শের সুযোগই থাকে না। ক্রোধের বশবর্তী হলে মানুষের যাবতীয় পুণ্যকর্ম, সদ্ভাবনা, সদ্গুণ সমস্ত কিছুই বন্যার জলে সাজানো বাগান নষ্ট হয়ে যাবার মতোই নিঃশেষ হয়ে যায়। আমাদের পনেরোতম যে দুর্গুণটি সেটি হচ্ছে অসন্তোষ। সত্যি আমাদের স্যাটিসফ্যাকশন যেন এখন নেই, একটার পরে একটা ডিজায়ার হতেই থাকে, অ্যাচিভ করার পরে আবার শুরু হয় আমাদের সে তার পিছনে এই দৌড়। অসন্তোষ এক ঘাতক দুর্গুণ, ঈর্ষা অথবা হিংসার ভাবনা থেকে এই অসন্তোষের জন্ম হয়। কেউ যখন অপর কাউকে নিজের তুলনায় অধিক ধনবান, শক্তিমান অথবা সম্মানিত রূপে দেখতে পায় এবং ভাবতে শুরু করে যে এই ব্যক্তিটি আমার চেয়ে অধিক সুখী ও সম্পূর্ণ, প্রগতি ও উন্নতির ক্ষেত্রে আমার চেয়ে অনেক বেশি এগিয়ে আছে, সমাজে যথেষ্ট মান সম্মান লাভ করেছে অথচ আমি এই সব কিছুই করতে পারিনি, তখনই তার মনে ব্যক্তিটির প্রতি ঈর্ষার মনোভাব জেগে ওঠে আর এই ঈর্ষাই অসন্তোষ ডেকে আনে। আমাদের ষোলোতম যে দুর্গুণটি সেটি হচ্ছে আলস্য। জগতে যদি কোনো ভয়ানক অসুখ থেকে থাকে সেটি হচ্ছে আলস্য। এটি সমস্ত রোগের রাজা, যাকে মৃত্যুর চাইতে অত্যাধিক ভয়াবহ বলা হলেও মনে হয় অত্যুক্তি হবে না। আলস্যের বশবর্তী মানুষের ক্রিয়াশক্তি ক্রমশ কুণ্ঠিত হয়ে পড়ে। আলস্যের কুঠার দিয়ে কল্পবৃক্ষের মতো এই শরীরের কেশর কেটে যাওয়া, তার শক্তি, ক্ষমতা এবং যোগ্যতাকে নষ্ট করে দেওয়া এক প্রকার পাপ, যা মানুষের মহান্তম মনোকামনাগুলিকে তছনছ করে দেয়। তারপরে যে গুণটি নির্গুণটি সেটি হচ্ছে নিষ্ঠুরতা। পৃথিবীতে প্রতিদিনই অজস্র নির্দোষ পশু পাখিদের হত্যা করা হয়, কখনো আহারের প্রয়োজনে, কোথাও তাদের অস্থি চর্মকে কাজে লাগাবার জন্য, কোথাও আবার দেবী দেবতার উদ্দেশ্যে বলিদানের কাজেও তাদের নৃশংসভাবে হত্যা করতে দেখা যায়। শুধু তাই নয়, বরং বিনোদনের জন্য শিকার করার বা হাতের নিশানা পাপোক্ত করতে গিয়েও অত অসংখ্য পশু পাখিদের অকারণেই হত্যা করা হয়। মানুষেরা একদিকে ঈশ্বর, জীব, প্রকৃতি, জড়চেতন, আত্মজ্ঞান, বিজ্ঞান এসবের কথা বলে, আবার তারাই অপরদিকে দুর্বল, নিরীহ, নির্দোষ প্রাণীদের অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যাও করে। নিষ্ঠুরতা এ জগতের সবচেয়ে বড় পাপ। তারপরে ১৮তম যে দুর্গুণটি সেটি হচ্ছে আমাদের বিষয় বাসনা। এই বিষয় বাসনা এমনই এক তৃষ্ণা, একে যতই পূর্ণ করা হয় ততই বেড়ে যায়। যুবকরা এই ভেবে ভুল করে যে যৌবনে শরীরের রক্তও আছে আর যথেষ্ট শক্তিও আছে, অতএব যথেচ্ছ ভোগ বিলাসিতা আর বিষয় বাসনাতে ডুবে থাকার আনন্দ উপভোগ করা যাক। বার্ধক্য যখন আসবে তখন সংযম পালন করা যাবে। এর পরিবর্তে এভাবেই চিন্তাভাবনা করা উচিত যে যুবাবস্থাতে যখন শরীরের শক্তি ও সামর্থ্য রয়েছে, এখন থেকেই কামরূপী প্রবল শত্রুকে জয় করার চেষ্টা করব না কেন। শারীরিক সক্ষমতার ফলে এই সময়েই যে কোনো সাধন ও সংযম পালন করা সহজ। এরপর যখন বার্ধক্য দেখা দেবে, শরীর দুর্বল হয়ে পড়বে, জীবনের আশা আকাঙ্ক্ষা সবই যখন এক এক করে ক্ষীণ হতে শুরু করবে, তখন এই শত্রুটিকে কোনো মতেই পরাস্ত করা যাবে না। তাই আমি রিকোয়েস্ট করব, এই দুর্গুণগুলি যদি আপনার মধ্যেও থেকে থাকে তাহলে সেগুলিকে ধীরে 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 আস্তে আস্তে বর্জন করুন। দেখবেন আপনি অনেকটাই হালকাপনা অনুভব করবেন। আপনি যদি সাকসেস পেতে চাচ্ছেন, আপনি যদি আরও উচ্চ শিখরে উঠতে চাচ্ছেন, তাহলে এই আবর্জনা, এই জঞ্জালকে নিজের শরীরে নিয়ে অযথা নিজের ওজনকে না বাড়ানোর থেকে সেগুলোকে ঝেড়ে আস্তে আস্তে হালকা হয়ে যান, তাহলেই তো আরও উপরে উঠতে থাকবেন। তাই এই দুর্গুণগুলি পরিত্যাগ করুন এবং নিজে শান্তিতে বাঁচুন। অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য, শোনার জন্য। আমি আগামী ভিডিওতে আলোচনা করব এই দুর্গুণগুলিকে আমরা কীভাবে সায়েন্টিফিক্যালি রিমুভ করতে পারি, ডিটেলসে আলোচনা করব। সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার আগামী নেক্সট ভিডিওতে।